অটোমেশন ব্যবহার করতে পারি আমাদের ফ্যাক্টরিতে, যেগুলোতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, ম্যান কম লাগবে, মেশিন কম লাগবে, এবং কোয়ালিটি হলো আমরা বেটার কোয়ালিটি আমরা পাবো। সেটা নিয়ে আমি আসার সাহেবকে বলবো, উনি ওনাকে ডাকলে উনি আসবেন। তো আমি এটা শেষ করে দেখতে পারি। হ্যাঁ, মেইন পয়েন্টগুলো আলোচনা এগুলো এখানে সাজানো আছে যে সঠিকভাবে ক্রিন এমব্রয়ডারি সেন্ডিসি পলিসিটা একটু বলে দিই। ক্রিন এবং এমব্রয়ডারিতে আমরা যেটা করি যে আমরা যে কোয়ান্টিটিটা পাঠাই তারা সেই কোয়ান্টিটিটা আমাদেরকে ডেলিভারি দেয় না। কেন? কারণ তার রিজেকশন আছে। আপনার টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে হলো একটা ইয়া আছে যে যাতে হলো কম কার্ড হয় সেটার জন্য হলো ব্লু ইউজ করে টেক্সটাইল ফ্যাব্রিক। পাই তো আর্ন কাল হলো আপনি আপনারা যে স্পিডিংটা ব্যবহার করেন সেইটা হলো কতটুকু কার্লিংটাকে ওপেন করে দিচ্ছে এইটা হলো দেখতে হবে। যখন আপনারা কেউ মেশিন কিনবেন বা মডারেট যে সিস্টেমগুলো আছে কিনবেন তার আগে তার বিআইটি আপনার কী কী চ্যালেঞ্জ আছে সেগুলা ইনশিওর করে হলো সেগুলো কোম্পানির সাথে হলো আপনাদের যাওয়া উচিত। প্রিন এমব্রয়ডারি যেটা বলতেছিলাম, প্রিন এমব্রয়ডারি সেন্ডিসি পলিসিতে আমরা আমাদের যেটা হয় যে আমরা 1000 পিস একটা কাটিং নাম্বারে 1000 পিস মাল আছে আমরা প্রিন্টে পাঠাইলাম, প্রিন আমাকে কারণ তার তো রিজেকশন আছে কাজ করতে গেলে তারও তো ফল্ট হয়, সে আমাকে কী করলো যে 950 পিস ডেলিভারি দিল। 50 পিস কম তো আসে, কম আসে, আর এই 50 পিস কম আমি কী করলাম আমার যে মাল আছে প্রিন্ট থেকে আসে আমি মিলিয়ে দিয়ে দিলাম বাকি দুই পার তিন পার সহ, কিংবা কী করলাম আমি বান্ডিল ভেঙে ভেঙে ঘরে মিলাই দেওয়ার পরে শেষে যে বাকি পার্ট এইটা 70% ফ্যাক্টরি আছে যারা হলো ডাইরেক্ট ওয়েস্টেজে ফেলা যায়, 30% ফ্যাক্টরি আছে যারা ব্যাক পার্টগুলোকে ফ্রন্ট পার্ট বানায় আরও কিছু মাল বানায় তারপরও স্লিপ টিলিপ আদার যেসব পার্ট আছে এগুলো রিজেক্ট হয়ে যায়। প্রিন এবং এমব্রয়ডারিতে প্রতিটা ফ্যাক্টরির এই পলিসিটা অবলম্বন করা উচিত যে আমি যে কোয়ান্টিটি প্রিন বা এমব্রয়ডারিকে পাঠাবো সেম কোয়ান্টিটি তাকে বোঝাই দিতে হবে, সেম কোয়ান্টিটি তাকে জন্য আমার তাকে যে সহযোগিতাটা করতে হবে যে আমার প্যানেল রিপ্লেসমেন্টের জন্য ও যে রিজেকশনটা করবে তার জন্য আমি কিছু তাকে এক্সট্রা প্যানেল দিব, তার যদি সেই এক্সট্রা প্যানেলের চেয়ে আরও বেশি লাগে আরও বেশি দিব, কিন্তু কোনো অবস্থাতে এক পিস শর্ট আমি কারণ আমি যে ম্যাটেরিয়ালের অপচয় করতেছি আর এটা যদি আমি মনে করেন যে চাইলে আর ডিপার্টমেন্ট থেকে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওই কোম্পানিতে ম্যানেজমেন্ট খুবই ইয়েস আর তার রিকোয়ারমেন্টের বাইরে সে যে কোনো জিনিস